একটি মিল্কশেকের রেসিপি শেয়ার করব, এবং সেটি হলো ভ্যানিলা মিল্কশেক। এখন কিন্তু অনেক গরম পড়ছে, এবং এই গরমের সময় কিন্তু আপনারা এই মিল্কশেকটি ট্রাই করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেই কীভাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মিল্কশেকটি তৈরি করতে হয়। মিল্কশেকটি তৈরি করার জন্য আমি এখানে একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে যে গ্লাসে মিল্কশেকটি সার্ভ করব সেই গ্লাসে 4/3 অর্থাৎ 3/4 গ্লাস পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে আমি ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি, এবং এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করেছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এরপর আমি এতে 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা অপশনাল, আপনারা না চাইলে না ব্যবহার করলেও চলবে। দিয়ে দিচ্ছি 2 আইস কিউব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আইসক্রিমটা ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন পরিবেশনে চলে যাচ্ছে। আমাদের মিল্কশেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করতে চলে এসেছি, এবং সার্ভ করার আগে আমি কিছু ডেকোরেশন করে নেব। সেজন্য আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, এবং একটি বাটিতে সামান্য পরিমাণে পানি এবং চিনি নিয়ে নিয়েছি, এবং এখানে লেবু নিয়ে নিয়েছি। আমি এখন এই গ্লাসের মুখের কাছে যে অংশটি আছে সেটাকে পানির মধ্যে এভাবে একটু গুলে নিচ্ছি। এরপর আমি চিনির মধ্যে গুলে নিচ্ছি। একটা ডিজাইন হয়ে গেল, এবং দিয়ে দিচ্ছি লেবু। আমি লেবুর এখান থেকে একটু করে কেটে নিয়েছি, এবার গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। লেবুটাকে আপনারা সাবধানে ব্যবহার করবেন, কারণ লেবুর রস যদি মিল্কশেকের মধ্যে পড়ে যায় তাহলে এটি নষ্ট হয়ে যেতে পারে। আপনারা চাইলে লেবুর পরিবর্তে শসা কিংবা গাজরও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে ডেকোরেশন ছাড়াও মিল্কশেকটাকে সার্ভ করতে পারেন। আমি এখন এতে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি, এতে করে মিল্কশেকটা খেতে আরও ভালো লাগে। স্ট্র দিয়ে সাজিয়ে দিয়েছি। আশা করছি আজকের এই ভ্যানিলা মিল্কশেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।